নিমগাছ থেকে অঝরে ঝরছে দুধ, অবাক কাণ্ড দেখে ছুটে আসছেন বহু মানুষ। অলৌকিক ঘটনা, এই বিশ্বাসে ভর করে শুরু হয়েছে পূজার্চনাও। নিমগাছ থেকে অঝরে ঝরছে দুধ, আর তা দেখতেই মানুষের ঢল নেমেছে। ঘটনাটি ঘটেছে সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর হিন্দুস্থান কেবেলের নিউ কলোনি এরিয়ার পলিটেকনিক কলেজের পাশে। এখানেই একটি গাছ থেকে বেরোচ্ছে দুধ, এই খবর লোকমুখে ছড়িয়ে পড়তেই ভিড় জমাতে শুরু করেছেন বহু মানুষ। অনেকেই লাইন দিয়ে সেই দুধ সংগ্রহ করছেন। কোনো দেবতার আশীর্বাদে হচ্ছে এই অলৌকিক ঘটনা, এদিকে সে নিয়েই শুরু হয়ে গেছে লোকমুখে জল্পনা, অন্যদিকে চলছে শুদ্ধ বস্ত্রে পুজো অর্চনা। বর্তমানে বেশ হুড়োহুড়ি পড়ে গেছে হিন্দুস্থান কেবেলস নিউ কলোনি এলাকায়। গতকাল রাত থেকেই নাকি সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর হিন্দুস্থান কেবেলসের নিউ কলোনি এরিয়ার পলিটেকনিক কলেজের কাছে এক নিমগাছ থেকে অনবরত বের হচ্ছে দুধের মতো সাদা ও আঠালো তরল পদার্থ, আর তা দেখতেই জনসমুদ্র নেমে এসেছে এই এলাকায়। অনেকের মতে ঈশ্বরের আশীর্বাদেই এই অলৌকিক ঘটনা ঘটছে। এই যে নিম গাছের মধ্যখানে ফুটো হয়ে নিজে দুধ বেরোচ্ছে, হ্যাঁ, এখানে কোনো ঠাকুর আছে বলেই তো দুধ বেরোচ্ছে, নাহলে তো কোনোদিনও এখানে কিছু বেরোয় না, আমরা দেখি নাই, আজকে প্রথম এটা দেখলাম। এটা কোথা থেকে বেরোচ্ছে? এই যে নিম গাছের ইয়ে থেকে, মধ্যখান থেকে ফুটো হয়ে নিজে দুধ বেরোচ্ছে। আমার তো অনেক দূরে বাড়ি, আমি এই রাস্তায় আস্তে আস্তে শুনলাম, তাই আমি বললাম ঠাকুর যা আছে একটু প্রণাম করি এখানে দেখি, ওই আমি এখনই দেখলাম। ইতিমধ্যে অনেকেই লাইন দিয়ে সেই দুধ সংগ্রহ করার কাজ শুরু করেছেন। স্থানীয়রা কেউ কেউ আবার স্নান সেরে শুদ্ধ বস্ত্রে শুরু করেছেন নিম গাছের পুজো অর্চনা। স্থানীয়দের দাবি, তারা আগে কখনো এমন দৃশ্য দেখেননি। দুধ আর জলের মতো বেরোচ্ছে, কোন গাছ থেকে? এই নিম গাছ থেকে, নিম গাছ থেকে বেরোচ্ছে, বুঝলেন? আমরা চাইছি যে এখানে যেন আমাদের কোনো একটা মন্দির তৈরি হয়ে যায়। আমরা জানি নিম গাছের মধ্যে নিমায়ের জন্ম, তাই আমরা চাইছি যে এখানে আমরা পুজো পাশা করব, সব পাড়ার মহিলারা আর কিরা সবাই মিলে করব। আর কিন্তু পাড়ার মহিলারা আরো সব বলে গেছে যে এখানে আসবো, খোল কীর্তন নিয়ে আমরা সব পুজো পাশা করব। আমাদের পাড়ায় এমনি কখনো আগে এই ঘটনা কখনো ঘটেনি, শুনিনি, দেখিনি। অন্যদিকে বিষয়টি নিয়ে বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চের বক্তব্য, এটি কোনো অলৌকিক ঘটনা নয়, এটি নিতান্তই একটি প্রাকৃতিক বিজ্ঞানসম্মত ঘটনা। অনেক সময় গাছের বাকল ফেটে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে সেই জায়গা দিয়ে এই রস বের হয়ে আসে, যা দেখতে অনেকটাই দুধের মতো সাদা ও আঠালো হয়। এ জাতীয় ঘটনা কোনোভাবেই অস্বাভাবিক নয় বলেও তিনি উল্লেখ করেন। বিষয়টি জানা মাত্রই রূপনারায়ণপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের পক্ষ থেকে অযথা মানুষজন যেন কুসংস্কারকে প্রশ্রয় না দেয় সে ব্যাপারেও আবেদন করা হয়। হঠাৎ দেখলাম কি ওই সাদা সাদা একটু দুধের মতন বেরোতে আরম্ভ করলো, তো পাশাপাশি সবাই এখানে থাকে, সবাই এসে দেখছে কি হ্যাঁ কিছু তো বেরোচ্ছে। আবার এটা একটু পরে আবার দেখা হলো কি হ্যাঁ কন্টিনিউ কিন্তু বেরিয়ে যাচ্ছে, তো লোকগুলো খবর পেলো, এলো, আবার দেখলো চলে গেল। সারা রাত সেইভাবেই মানে লোক এসেছে, দেখেছে এবং চলে যাচ্ছে, কিন্তু কেউ বুঝতে পারছে না কি এটা হচ্ছেটা কি। সকাল থেকে আবার আমরা দেখেছি বহু লোক আসছে এখানে, দেখে চলে যাচ্ছে, কেউ বলছে দুধ বেরোচ্ছে, কেউ বলছে এখানে ঠাকুরের বাস আছে। কোন গাছে বেরোচ্ছিল? নিম গাছ। এই এলাকাটা হচ্ছে হিন্দুস্থান কেউ নিউ কলোনি নজরুল পলিটেকনিকের ঠিক সামনে আমরা দাঁড়িয়ে আছি, এটা আমরা পাশাপাশি থাকি এখানে, তো হঠাৎ এটা আমাদের চোখে পড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সালানপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।